কাজ আমাদের বিদেশে এগুলো তো চলেই না বাংলাদেশ আসলে বাংলাদেশ আসলে অনেক ভালো লাগছে যাই হোক একটু সেলফি তুলি বাংলাদেশে আছি অবশ্যই একটু সেলফি তুলতে হবে আরে আইজতি কি রে তামাশা টাকা কোনা দিছিস নাকি বুঝলাম না তুমি তা দে গরম না গরম না তোর আজি আদানি ধরা যাচ্ছে না তোর সাথে হাঁটা চলাই করা যায় না হাঁটা চলা করা যায় না আমি বুঝবি না আমি অন্যায় করিস নাকি থাপ খাবার যাই দেখো বুঝতে পারবা কি করতি আমরা দুটিয়া লোক চলে আসছি আর কষ্ট দেবন থাপ আরে যাও যাও তোমরা আমার ঠাপ ধরে বসে থাকবে আমি তো ঠাপ মেরে দিবা স্যার তুই ঠাপ মেরে দিবা না গেলেই বুঝতে পারবা না আমাদের কি কইল মারিস ঠাপ হ্যাঁ তো কানের গুড়া দে চলে গেছে যাই উনি যাও শাজা মা তুই ঠাপ মেরে দিবা কেন কইছিস যাই শাজা মা সাই ঠাপ মেরে দাও তুই কি মনে করো ঠিক কথা কি আছে ঠাপ কষে দেবে আসলে ওরা দশ ঠাপ মেরে দেবো দিচ্ছি আমি দশ ঠাপ মেরে দেবো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি ঠিকঠাক বসো এই মাছগুলো বড় হয়ে তুমি বড় হবা তোমার ভাইজা ভাইজা খাবো জামুই খাবে মেয়ে খাবে মেয়ের শ্বশুর খাবে শাড়ি খাবে নানি শাড়ি খাবে ফুফু শাড়ি খাবে দাদা শাড়ি খাবে সবাই খাবে দেখো দেখো গুচল ফেলে থেকে সারা খিজা বুঝলাম না তো মাছ করে খাতে দিলাম মাছ করে খুব ভালো হবে বড় হলে দেশীয় রুই মাছ কি রে বাহু কি হয়েছে যাও দেখো ঠাপ দেবে রে যাও ঠাপ কুষে দেবে রে কিটা কার এত ক্ষমতা আমার ঠাপ মারতে যাই ওই কথা আমি কইলাম আমার ঠাপ কুষে দিয়ে যাও শোনো শুনে যাও এদিকে শুনে যাও তুমি কথা মাফিয়ে কও এই জায়গাটা নাও কার এত ক্ষমতা আমি অন্যায় করি নে আমি সুদ খাই নে ঘুষ খাই নে মাসের মধ্যে আল্লাহর রহমতে 37 টাকা করে বিয়ে পড়াই মানুষ জোর করে টাকা দিলে আমি টাকা আনি নে আমার মারে খিটা রে ওই রকম কথা কাজ হচ্ছে না আমি কইলাম আমার ভাইস থেকে রে যে কিটা আমার মারে আমার তোমার আমি দু ছাপ কষে দেবো আমার দু ছাপ কষে তোমার তিন ঠাপ মেরে দিয়ে এসেছে যাও তোমার দিবেন ঠাপ দাও কার এত ক্ষমতা রে আমার গ্রামে এসে বলে আমার মারবে দেখি তো বিষয়টা কি হয়েছে কি সুন্দর ঘাস আমাদের কি ফিল করতেছে অনেক ভালো লাগতেছে কি সুন্দর এটা সুপি ঠাপ মারার কথা কই আছে তোমার একবারে সাইড ঠাপ মেরে দিবান দেখে বাহু আমি তোমার ছয়টা ঠাপ মারবো আমার ছোট ভাইকে তুই বলে আমার ঠাপ মারবা মারো মারো ক্ষমতা দেখি মারো
মারো যা শাট আপ তোমার আমি একবারে খুড়ি দিয়ে ঠাম্মা দিয়ে দিবা না তুমি আমার শেরো না না নো শাট আপ শাট আপ শাট আপ আচ্ছা তোমার কথা রে আমার শিরো না ও দাদা হ্যাঁ কি হয়েছে এই মেয়ে জান নিয়ে এখানে কি করছো আরে মনি শুন এটা আমাদের গ্রাম আমাদের মহল্লা আমরা যাকো তাই হবে না এইটাও বড় কথা না এই মেয়ে শিনি না জানি না আমার কাছে ঠাপ ঠাপ যা শাট আপ একদিন আবার কইলে তো সখের সামনে খা ওফ নো ইয়ার এই ব্যাপার ও শাট আপ মানে কি থাপ মাপ কিছু না তো তাহলে শাট আপ মানে চুপ করেন মানে আপনি চুপন আপনার কথা ভালো লাগছে মিষ্টি লাগছে না 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 ওই দেখেন ঠিক আছে না ম্যাডাম রাইট রাইট জাস্ট শাট আপ আপনি ভালো আছেন জাস্ট শাট আপ আচ্ছা শোনো মনি শোনো রাগ করো না রাগ করো না আমি এই মনির কথা বুঝলাম মনি তুই যা বুঝেছিস I love you. ও না না ভুলি আমি কষ্ট আমি তো মেলা জানি আমি তো হকি টু গাই সিজিং ভক্তলাম না এসব আমার নিজের হাতের ইংরেজি বুঝছো আমি তোমাকে ভালোবাসি বলো আমি তোমাকে ভালোবাসি ওহ কি শান্তি রে আবার বলো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমার একটু কথি পারবা না আমি তোমাকে ভালোবাসি এই তো হয়ে গেল কি শান্তি কথা দেখো কি সুন্দর হয়ে গেল আরো কথা শিখবো নে তুমি কার বাড়ি আসো আমি এখানে আমার আপুদের বাসে বেড়াইতে ওই ঘোনা পাড়ায় না হ্যাঁ ও পাড়ায় তালি বলে নশরের বাড়ি আসো নশরের আচ্ছা তুমি নশরের কি হও ভাগ্নি হও হ্যাঁ ভাগ্নি তাই তো কই নশরের চেহারার সাথে তোমার চেহারা মিল আছে আসলে আমি ছোটবেলা থেকেই বাইরে থাকছি তো আমাদের লন্ডনে কি রে ভাই দেশ কথা করছে কি রে ভাই তুই থাপ থাপ খেলা মতো কিছু কালাম তার সাথে তুমি পিরিত জমি আছো কে ভাই তুই ভুল কথা করছিস ভুল কথা মানে এই মেয়ে আমার তিন সাইবের কয়ে আছে দিলাম থাপ আরে না পাগল ওই কথা কইনি ইউ শাট আপ এই কথা কইছে তুই পরে তো সেটা আছে ইউ শাট আপ মানে কি থাপ না না পাগল না ইউ শাট আপ মানে কি চুপ করো আপনি চুপ করো ধরতে আপনি চুপ করেন এই মেয়ে তোর বকপেকা আমি ওই তাল করিলাম আমি তো ইংরেজি জানতাম না আমি একটা ইংলিশে শিখেছি হকিস টু লাইক সিজিং ফক এক ছড়া আমার ধরে কইলো যে ওই মেয়েটা তো বকছে না মেয়েটা বলছে ইউ শাট আপ ভাই তুমি তো হকিস টু লাইক সিজিং ফক শিখেছো কিন্তু আমি তাও তো শিখিনি এখন তাহলে ওই দিন আমি বুঝতে পারিনি কিছু ভুল আমরা খুব করিস রে মনি চরম ভুল কাজ করেছি এটা এ মেয়েও মানুষ তুই আমি মানুষ এই মেয়েটা ইংলিশে কথা কয় তুই আমি বুঝি নি তাহলে এক কাজ করে তাহলে মানছি পায় না এক দেশের গালি এক দেশের বলি হ্যাঁ একটা কাজ করি তুই আমি বলেন শুনবি হ্যাঁ রাজি হবেন তো এই আমি 100 রাজি হ্যাঁ তাহলে আই আচ্ছা আপনি একটু আমাকে মাস্টারি করে দিলি হয় না মানে আপনার কাছে প্রাইভেট পড়ব মানে আপনি আমার কাছ থেকে ইংরেজি শিখবো শিখবো অবিয়াসলি সমস্যা নেই শিখতে পারেন তাহলে আপনি পড়ানোর সময় আবার ঠাপ দেবেন অন্তত না না ওসব ঠাপ মাপ এগুলো বলি না আমি বলি জাস্ট শাট আপ মানে চুপ থাকুন হ্যাঁ দেখেছিস কি সুন্দর হয়ে গেল তুই আর আমি শিখে ফেললাম আমি শিখবো না শেখ দিন হ্যাঁ ইউ শাট আপ আরে ভাবিস বড় ঠাপ খাসিন চলে গেল দেখে যাও ওকে তো শিখতে পারবো না আল্লাহ কয়েছে ধৈর্যশীল ব্যক্তির আমি পছন্দ করি আমি কিন্তু ধৈর্য সাথে পড়বো পড়াবো এত হ্যাঁ অবশ্যই তাছাড়া তুমি যে হতো নশেরের ভাগ্নি আমারও তো নাতনি পড়াবান তো সেটা আবারও সেই কথা কয়